হ্যাঁ বন্ধুরা, পৃথিবীর প্রাণীজগৎ খুবই রহস্যময়। আর এই রহস্যের মধ্যে সবথেকে অন্যতম একটা রহস্যময় প্রাণী হলো মাকড়সা। পৃথিবীতে এমন কয়েকটা মাকড়সা রয়েছে যাদের কয়েকটার বিষ সাপের বিষের তুলনায়ও 15 গুণ বিষাক্ত। এরা কামড়ানোর পর চিকিৎসা করলেও এদের বিষের প্রবণতায় আপনি কয়েক সপ্তাহ ঘুমোতে পারবেন না। এদের কিছু কিছু প্রজাতি আমাদের বাসা বাড়িতেও থাকে। নতুন প্রহরের এই এপিসোডে সবথেকে আশ্চর্যের 6টি মাকড়সা সম্পর্কে জানব, যার ব্যাপারে আপনার অবশ্যই জানা দরকার। ভিডিও শেষে থাকছে সবথেকে আকর্ষণীয় বিষয়টি, সো লেটস স্টার্ট দ্য ভিডিও। নতুন প্রহর। স্যাঙ্ক স্পাইডার, এই মাকড়সাটি অদ্ভুত। দেখলে মনে হবে এটি মৃত মাকড়সা, কারণ এরা বালির ভেতর নিজেকে চাপা দিয়ে লুকিয়ে রাখে। এটির মোট 6টি চোখ, আকারে 0.6 ইঞ্চি হয়। এদের থেকে দৌড়ে পালানোই ভালো। এদের বিষ মানবদেহের কোষগুলি কয়েক মুহূর্তেই মৃত্যু ঘটায়, যার ফলে টিস্যু নষ্ট হয়ে যায়। এবং আশ্চর্যের বিষয়, হাসপাতালে চিকিৎসা করানোর পরও কয়েকদিন এদের বিষের প্রবণতা আপনাকে ঘুমোতে দিবে না। রেডব্যাক স্পাইডার, এই মাকড়সাটি দেখতে অনেক আকর্ষণীয় হয়ে থাকে। এর পিঠে তাকালে মনে হবে একটা রেড লাইট জ্বলছে। এই মাকড়সা দক্ষিণ পূর্ব এশিয়া বা নিউজিল্যান্ডে প্রচুর। তবে এই মাকড়সাকে আপনি যদি বিরক্ত না করেন অথবা উস্কানি না দেন, তবে এরা আপনাকে কামড়াবে না। এদের মহিলা প্রজাতি আরও বিষাক্ত, যারা আকারে 0.39 ইঞ্চি পর্যন্ত হতে পারে। এদের বিষ ধীরে ধীরে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে এবং পেশি ও রক্তনালী দুর্বল করে দেয়। সারা শরীরে ব্যথাসহ প্রচণ্ড মাথা ব্যথা করে। তবে কামড়ানো স্থানে যদি সাথে সাথে বরফ ব্যবহার করা যায়, তবে সারা শরীরে একটু দেরিতেই এর বিষ পৌঁছবে। চাইনিজ বার্ড স্পাইডার, এটি এশিয়ার মধ্যে অন্যতম বড় মাকড়সা। এগুলো সবথেকে বেশি চীনে দেখা যায়। এটি চীনের সবথেকে বিষাক্ত মাকড়সা এবং ভিয়েতনামেও এটি প্রচুর পাওয়া যায়। এদের শরীর বাদামি ও হলুদ রঙের হয়ে থাকে। এটি আকারে 8 ইঞ্চি পর্যন্ত হতে পারে। এটা মাটির ভেতর বাস করে এবং শুধুমাত্র শিকারের সন্ধানে বাইরে বের হয়। এটির বিষে নিউরোটক্সিন রয়েছে। এর সামান্য বিষ কোনো প্রাণীর শরীরে প্রবেশ করলে তার মৃত্যু হতে পারে। এরাও বিরক্ত হলেই আক্রমণ করে। এটি আপনাকে কামড়ালে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে যাবেন, না হলে আপনার মৃত্যু সুনিশ্চিত হয়ে যাবে। ব্রাউন রিক্লুজ স্পাইডার, এটি ব্রাউন রিক্লুজ মাকড়সা হিসেবেও পরিচিত। গোটা বিশ্বে এটির ভয়াবহতার সুনাম রয়েছে। এদের পুরুষ প্রজাতি 0.79 ইঞ্চি পর্যন্ত হয়। এরা আসবাবের পেছনে অন্ধকার এবং উষ্ণ জায়গায় লুকিয়ে থাকে। এই মাকড়সা একজন আক্রান্ত ব্যক্তির রক্তনালী সহজেই ধ্বংস করে দিতে পারে। আক্রান্ত স্থানে আলসার সৃষ্টি হয়। এরা কামড়ালে সাথে সাথে সাবান দিয়ে আক্রান্ত স্থান ধুয়ে ফেলতে হবে। স্যাভলন প্যাড আক্রান্ত স্থানে ব্যবহার করতে হবে। চাইলিয়ান রিক্লুজ স্পাইডার, এদের পুরুষ প্রজাতি 1.5 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। এদের দক্ষিণ আমেরিকা, পেরু, আর্জেন্টিনা ইত্যাদি দেশে বেশি দেখা যায়। আসলে এরা এদের আক্রমণাত্মক প্রবণতা দেখায় না। আপনি কোনোভাবে এদের আঘাত করলেই এরা তেড়ে আসবে। এদের কামড়ে ত্বকে জ্বালা পোড়া এবং ত্বকের মৃত্যু ঘটে থাকে। এরা কামড়ালে অ্যালোভেরা এবং বরফ ব্যবহার করা অনেক কার্যকরী হবে। আসলে এই লিস্টের যে কোনো মাকড়সা কামড়ালেই তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে। ব্ল্যাক উইন্ডো স্পাইডার, আমার জানা এটি সবথেকে বিষাক্ত মাকড়সা। এরা আকারে ছোট, কিন্তু এদের বিষাক্ততা সম্পর্কে জানলে অবাক হবেন। এদের বিষে টক্সিন রয়েছে। এদের বিষ একটা রেটল স্নেকের বিষের থেকেও 15 গুণ শক্তিশালী। তো বুঝতেই পারছেন এদের কামড় আপনার জন্য কেমন হবে। চিকিৎসার পরও এদের বিষ কয়েক সপ্তাহ আপনাকে ঘুমোতে দেবে না। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি অনেক ইনফরমেটিভ হয়েছে এবং এইসব মাকড়সা থেকে সবসময় সাবধানে থাকবেন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এরকম নতুন নতুন সব ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমাদের আপলোড করা ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। ইটস ইউর হোস্ট শুভ সাইনিং আউট।